আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রিয় দর্শক বিরতির পর আবার স্বাগতম আপনাদের সকলকে আপনাদের প্রিয় অনুষ্ঠান দাওয়া টিভি নিয়মিত আয়োজন তারাবির মাধ্যমে কোরআন কি অনুষ্ঠানে প্রিয় দর্শক আমরা বিরতির আগে কয়েকটি উল্লেখযোগ্য বিষয় জেনেছি যে দিনের ব্যাপারে কখনো আমরা প্রতারণা আশ্রয় নিব না সলসা তুলে নিব না করি করছি অথবা অবহেলা অবজ্ঞা কখনই করব না এবং তবা করতে হবে জীবনের একেবারে ক্রান্তি লগ্নে এসে যেন তাওবা ছাড়া আমাদের মৃত্যু না হয় সেজন্য সুস্থ সবল থাকতে দবা করে নিব এবং সেই সাথে আমাদের যান মাল এসবই আল্লাহ দিয়েছেন এবং আল্লাহর জন্য আমরা এগুলি বরাদ্দ করব অর্থাৎ জীবনের সময়টুকু এবাদতে কাটাবো মাল সম্পদ কল্যাণমূলক কাজে কাটাবো এর বিনিময় আল্লাহ আমাদেরকে জান্না দিবেন মোতারামের পরে আমরা যে বিষয় জানতে চাচ্ছি যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সংক্রান্ত কিছু বিধিবিধান এ বিষয়ে এটার পদ্ধতি কি অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে যে আমি প্রতিবাদ করবো সেই প্রতিবাদ করার পদ্ধতি মানে শহীদ সূন্য বা কোরআন শূন্য অনুযায়ী কি যদি আমরা প্রতিবাদে দেখি আসলে আল্লাহ রসুল্লাহ একটা হাদিস যেটা বোখারি শরীফ এসে আবু হরি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত ওই হাদিসটাই আমাদেরকে চমৎকার একটা প্রতিবাদের

ইনভলভ হওয়া তাকে অন্যায় থেকে দূরে রাখার জন্য যত কৌশল আছে সবগুলো এটার মধ্যে আসতে পারে প্রথমত সে নিজে সরাসরি ফিজিক্যালি সেটার বন্ধ করার চেষ্টা করবে অর্থাৎ আমার কিছু অ্যাক্টিভিটিস দ্বারা করতে এমন না হাত দ্বারা তাদেরকে আমরা হয়তো মারতে পারি বা ঝগড়া বিবাদ করতে এরকম না যে আমার ফিজিক্যালি অর্থাৎ আমার ফিজিক্যালি যতটুকু করার সুযোগ আছে যে কোনো পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি এখানে সবগুলো ওপেন আছে তো সেটা একটা ফিজিক্যালি করা যদি ফিজিক্যালি কোনো কিছু মুভমেন্ট করার কোনো অ্যাক্টিভিটিস পরিচালিত করার সুযোগ না থাকে তাহলে আমরা মুখ দিয়ে তাদেরকে বলতে পারি যে ঠিক আছে এটা করা ঠিক হচ্ছে না এই সেই করে আমরা তাদেরকে এটা থেকে দূরে রাখতে পারি সেটাও যদি করা সম্ভব না হয় অ্যাটলিস্ট আমরা তাদেরকে ঘৃণা করতে পারি আমরা অনেক সময় দেখি যারা অন্যায় করছে তাদের সাথে আমাদের দহরম মহরম সম্পর্ক এই দহরম মহরম সম্পর্কটা থাকলে সে কিন্তু অন্যায়ের আরও উৎসাহী উৎসাহ পায় সুতরাং এমনও হতে পারে যে যাদের যদি আমার নিজের ভাই আমার নিজের বাবা যদি কোন অন্যায় করে এবং তাদের সাথে যদি আমরা সম্পর্কটাকে একটু দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে তারা হয়তো এটা অন্তত ভাববে যে না আমার এই কাজের কারণে আচরণের কারণে দূরে সরে যাচ্ছে ভালো লোকগুলো অন্তরে ঘৃণা করার মানে এই না যে মনে মনে তাদেরকে ঘৃণা করলাম মনে মনে তাদেরকে গালি গালাজ করলাম এটা না অন্তরে ঘৃণা করা বলতে তাদের সাথে সম্পর্ক আস্তে আস্তে যদি একটু কমাই দেওয়া যায় তাহলে তারা আস্তে ফিরে আসবে অর্থাৎ আমাদের মূল উদ্দেশ্যই হলো আমি যেমন অন্যায় করব না আমার কোনো ভাই যেন অন্যায় না করে এবং সে অন্যায় থেকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা অব্যাহত রাখা ধন্যবাদ এরপরে আরেকটি বিষয় কোরআনে বলা হয়েছে প্রত্যেক উম্মতের জন্য একজন রাসুল আছেন মানে কুল্লি উম্মতির রাসূল জি তো প্রত্যেক উম্মতের জন্য যে রাসুল আছেন এ বিষয়ে আসলে বোঝানোর উদ্দেশ্য কি এটা আসলে আমাদের মাঝে অনেক সময় কনফিউশনে পড়ি আমরা আর বিশেষ করে আমি কম্পারেটিভ রিলিজিয়ানের স্টুডেন্ট হওয়ার কারণে আমরা দেখেছি এটা খুব ডিবেট একটা ব্যাপার অনেকেই প্রশ্ন করে যে প্রত্যেক উন্মতের জন্য যদি একজন করে রসুল থাকেন রসুল বলতে আমরা বুঝি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বাহক যিনি আসছেন এরকম তো এখানে রসুল তো অনেকগুলো অর্থ আছে বন্ধু হিসাবে অর্থ আছে বাণী বার্তা বাহক হিসাবে আসেন আল্লাহ প্রেরিত পুরুষ হিসাবে আসেন এখানে যে কথাটা বলা হয়েছে আমরা যদি দেখি একটু সূক্ষ্মভাবে সেটা হলো যে প্রত্যেক উম্মতের জন্য বলা হয়েছে প্রত্যেক উম্মত মানে এরকম না যে প্রত্যেকটা জাতি প্রত্যেকটা গোষ্ঠী প্রত্যেকটা দেশের জন্য একজন করে রাসুল লাগবে এখানে বলা হয়েছে এরকম যে একজন রাসুল আসার পরে তার বাণী যাদের কাছে পৌঁছাই যাবে যে পর্যন্ত পৌঁছাবে যত দূর যাবে যত কাল পর্যন্ত এটা চলতে থাকবে তাদের জন্য ওই ব্যক্তি রাসুল যেমন যদি প্রত্যেক জাতির জন্য উন্মতি লিকুল্লি উম্মাতিন প্রত্যেকটা জাতিগোষ্ঠীর জন্য যদি রাসূল প্রয়োজন হতো তাহলে আমাদের বাংলাদেশের জন্য একজন রাসূল লাগতো ইন্ডিয়ানদের জন্য একজন রাসূল লাগতো বিষয়টা এরকম না বিষয়টা হলো ইসলামে উম্মত বলতে হলো সারা বিশ্বের সমস্ত মানুষরা এখানে উম্মত বলতে কোনো দেশ না সুতরাং আমাদের জন্য আমাদের রাসুল হলো রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আমাদের পূর্বে ছিলেন হজরত ইস আলাই হাসাল্লাম হজরত ইসা আলাহিসাল্লামের থেকে শুরু করে রাসুল আসার আগ পর্যন্ত যত মানুষ ছিল তাদের জন্যই তারা হলো একটা তাদের জন্য ইসা আলহ্লাম আল্লাহ রসুল আসার পরে যত মানুষ পৃথিবীতে আসবেন সবার কাছে বার্তা এটা কিন্তু কোনো না কোনো উপায় পৌঁছে যাবে আর যাদের কাছে পৌঁছাই যাবে এবং সবার কাছে যাবেও তাদের জন্য কিন্তু রসুলই রাসুল সুতরাং প্রত্যেক জাতি বলতে একটা রাসুল আসার পরে যারা আছেন সবাই মিলেই একটা জাতি এখানে কোনো দেশ কোনো উপমহাদেশ ভৌগোলিক সীমারেখা কোনো বাধ্যবাধকতা এটা যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের এই কথাটা বুঝতে সহজ হবে যে হ্যাঁ তাহলে প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ রাসূল পাঠিয়েছেন এবং রাসুল পাঠানোর একটা উদ্দেশ্য কিন্তু এরকম ছিল দেখেন কোনো কোনো সময় আমরা দেখেছি যে বাবা নবী বাবা রাসুল ছেলে নবী তার ছেলে নবী তার ছেলে দুই ভাই মোসা আলাহিসাল্লামের সময় আমরা দেখেছি যে ভাই হারুন আলহিহাল্লাম নবী ছিলেন একই সময় ছিলেন রাসুল নবী কিন্তু এটার শুধু প্রয়োজনের কারণে যখন প্রয়োজন হয়েছে আল্লাহ তালা নবী রাসুল পাঠিয়েছেন এবং সবচেয়ে বেশি নবী রাসুল আসছেন মিশরে আমি কয়েকদিন আগে তো দেখলাম আমার যাওয়ার আগে একটা প্রশ্ন ছিল যে মিশরে আল্লাহ তালা এত নবী রাসুল পাঠিয়েছেন কেন এবং আমি যাওয়ার পরে এই প্রশ্নের উত্তরটা পেলাম আসলে ওদের যে জাতিগত যে স্বভাব এই স্বভাবের জন্য আসলে বেশি রাসুল দরকার ছিল সে তুলনায় আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মানুষরা ধর্মপ্রিয় মানুষ এবং যত সহনশীল যত সহজে তাদের মনের ভিতরে একটা বিপ্লব সৃষ্টি হয় ভালো কাজের প্রতি উৎসাহী হয় ওরা এরকম হয় না না সত্যিকারে আমাদের বাংলাদেশের মানুষ সত্যি অনেক ভালো হ্যাঁ আমাদের মধ্যে দুর্বলতা আছে কিন্তু এখনো একজন মানুষ যদি বিপদে পড়ে পাশের বাড়ির লোক দৌড়ে আসে হয়তো শহর কেন্দ্রিক আমাদের এই জীবনে হয়তো কিছু প্রতারক কিছু ঠকবাজদের প্রতারণার কারণে মানুষ এখন বিশ্বাস করতে পারে না এটা কি আসল প্রতারণা নাকি এটা বাস্তব কিন্তু তাদের ভিতরে মনের ভিতরে কিন্তু একটা মায়াকান্না আছে যেটা আহ বহির্বিশ্বের অন্য কোন দেশের মানুষের মধ্যে কি হচ্ছে না হচ্ছে দেখার সময় নেই তা আলহামদুলিল্লাহ ভালো এটা আমাদের এই জাতির জন্য খুবই ভালো কিন্তু আমরা অন্যান্য ব্যাপারে একটু আল্লাহ ওই আমাদেরকে ওভারকাম সেই দান করে পার্থিব জীবন সম্পর্কে আহ কোরআন দৃষ্টিভঙ্গিটা কি আসলে পার্থিব ব্যাপারটা যদি আমরা না জানি তাহলে আমাদের ইমানের যে উদ্দেশ্য আমাদের ধর্মীয় যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য থেকে আমরা ব্যাহত হব আমরা জানি যে পার্থিব জগৎ সম্পর্কে আল্লাহ তালা দুইটা কথা বলেছেন একটা মাতাং শব্দ ব্যবহার করেছেন যে উপভোগ করার একটা জায়গা আর একটা জায়গায় বলছেন যে এখানে তোমাদের জন্য শুধু ব্যবহার তোমাদের জন্য কামনীয় কিছু জিনিস এখানে দেওয়া হয়েছে জাস্ট এক একই অর্থে সেটা হলো যে উপভোগ করা তো দুনিয়ার জীবনটা হলো একেবারেই উপভোগ করার মতো তবে এখানে আজকের তেলোয়াতের অংশে আল্লাহ তালা চমৎকার করে বলছেন যে দুনিয়ার জীবনটা হলো এরকম যে কেউ ফসল লাগালো সেই ফসলে 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 ভরে গেল এবং ভরে যাওয়ার পরে অনেক ধনী হয়ে গেল বা অনেক কিছু অনেক সুন্দর মানে অর্থাৎ তার একটা উন্নতির লক্ষণ দেখা গেল হঠাৎ করে সব নিঃশেষ হয়ে গেল এমনভাবে নিঃশেষ হলো যেটা গতকালকেও ছিল না আল্লাহ ঠিকইভাবে বলছে বিলামস যেটা গতকালকেও সেটা ছিল না অর্থাৎ আমাদের জীবনে দেখেন সত্যিকার অর্থে আমরা যদি সত্যি রিয়েলাইজ করতাম যে আমরা যে এত কিছু করছি দুনিয়ায় এই যে মারামারি কাটাকাটি এই যে প্রতিযোগিতা এত সব কিছু করা হলো নিজেদের জীবনে অনেক বড়ো কিছু হওয়ার কিন্তু এই বড় কিছু হওয়ার পরে কিন্তু শেষ সময় যে যখন মৃত্যু আমাদের কাছে হাজির হয়ে যায় তার পরের দিন কিন্তু তার কাছে সব নিঃশেষ হয়ে যায় কিছুই আর থাকে না যে জিনিসটা থাকে সেটা হলো আমাদের আমল ওই আমলের ব্যাপারে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ তালা এই উদাহরণটা নিয়ে আসছেন সে আমলটা যদি আমরা করতে পারি এবং আমলের পরেও আমরা জানি যে মৃত্যুর পরে তিনটা জিনিস তার আমল নামে যোগ হতে থাকে আমরা সেটা আবহাওয়ার রাদি আল্লাহ তালা আনুহের হাদিস থেকে আমরা দেখেছি জামাতা রাজু ইনকাতা আমলু ইনসাল্লা সব আমল বন্ধ হয়ে যায় তিনটা জিনিস কিন্তু অব্যাহত থাকতে থাকে তার ভিতরে একটা হলো সদাকা জারিয়া সুতরাং আমাদের উচিত সত্যিকার অর্থে দুনিয়াকে যদি কাজে লাগাইতে চাই আমল তো করবোই কার কতটুকু বয়স আমরা জানি না সেটুকু তো করবোই কিন্তু এই আমি আমি শেষ হয়ে যাওয়ার পর আমি চলে যাওয়ার পরও থাকে সদাকা জারিয়া যত বেশি আমরা করতে পারি আজকে এই রমজান মাস রমজান মাসের সব সব আমলগুলোর রিওয়ার্ড বা স্বভাবকে আল্লাহ তালা কিন্তু সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে সুতরাং আমরা যদি বেশি বেশি করে সদাকা করতে পারি সদাকা জারিয়া যেটা প্রবাহমান থাকবে মানে কন্টিনিউসলি যেটা থাকবেন আমরা মারা যাওয়ার পরও সেরকম কাজ যদি করতে পারি এটা আমাদের জন্য কাজে লাগবে দুই নম্বর যেটা আছেন আল আইলমু ইনতাফেউ বিহিনাসা এমন এলম যেটা মানুষ কাজে লাগাবে আর তিন নম্বরটা হল ওয়ালাদ সোহা এখন হ্যাদুল এই ব্যাপারে আমি একটু কথা বলতে চাই এই জন্য যে আমরা কিন্তু আমাদের জীবনে যতটুকু করতে পারছে আর না পারছি তার চেয়ে আমাদের সন্তান সন্ততিকে যদি আমরা সঠিক পথে যদি না রাখতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো কল্যাণই কল্যাণ কাজে আসবে না

আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ইমানি জীবন গড়ার এই সময় পাবে না হয় তো তুমি মিথ্যে নয় ইমানি জীবন গড়ার এই সময় পাবে না হয় তো তুমি মিথ্যে নয় গুনাহের পাহাড় গুলো করো না খান খান গুনাহের পাহাড় গুলো করো না খান খান ना जा तेरे पानी नहीं लोरे रमज़ा